আসসালামু আলাইকুম সবাইকে। এবার যখন আমি বাংলাদেশে গিয়েছিলাম তখন আমি একটা দিন ঢাকা মেট্রোতে কাটিয়েছি, ঘুরেছি। এখানে ইনফরমেশন দেয়া আছে আপনি কোথায় কোথায় যাবেন লেখা আছে। আমি যথাসাধ্য চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাতে, যেহেতু আমাদের দেশ প্রচুর সব জায়গাতে, তো ওভাবে আমি ভালো করে কোনো কিছু ভিডিও করতে পারিনি বা এক্সপ্লেন করতে পারি নাই। তবু আমি আশা করব যে আমি যতটুকু ভিডিও করেছি এর মধ্যে আমি সব কিছু মোটামুটি দেখাতে পেরেছি, যে কীভাবে টিকিট কাটতে হয়, কোন জায়গা থেকে মানে কোন জায়গা দিয়ে টিকিটটা স্ক্যান করতে হবে এবং কোন জায়গা থেকে বের হতে হবে। এখানে লিফটের ব্যবস্থা আছে যারা একটু পঙ্গু বা বয়স্ক তাদের জন্য, তারপর আবার ভালো টয়লেটের ব্যবস্থা আছে, সব কিছু আমার ভিডিওতে বন্ধুরা তোমরা দেখতে পাবে। তো আমার ভালো খারাপ মিলেই কিন্তু মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েছে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আমি আশা করব আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আরেকটা কথা বলে রাখি, যদি টিকিট কাটতে কোনো ঝামেলা হয়, যদি আপনি টিকিট কাটতে না পারেন তাহলে ওখানে হেল্প ডেস্ক আছে, ওখানে গিয়েও আপনি কিন্তু টিকিট কাটতে পারবেন। এটা হচ্ছে দিয়াবাড়ি, এখানে কিন্তু বাচ্চাদের যে চেঞ্জিং এর জন্য এই যে এটা আছে, ভেরি নাইস। এখানে আপনি বাচ্চাদের নাপি চেঞ্জ করতে পারবেন, ইটস এ ভেরি গুড আইডিয়া। মিরর আছে, হ্যান্ড ওয়াশিং লিকুইড আছে, ড্রায়ার নেই, হ্যান্ড টাওয়াল রাখার ব্যবস্থা আছে। যদি এখানে হ্যান্ড ড্রাই করার টাওয়ালটা নেই, বাট স্টিল সোফার আমি বলবো বাংলাদেশের জন্য কিন্তু খুব সুন্দরভাবে ভালো করে করেছে ওরা, এবং ভেরি নাইস অ্যান্ড ক্লিন। তো বেসিক্যালি আজকে মিরপুর থেকে দিয়াবাড়ি এসেছি, এখন দিয়াবাড়ি থেকে আমি মাঝপথে নেমে গিয়েছি এখন অবশ্য উত্তরাতে, আমি অন্য একটা জায়গায় যাবো সেজন্য। তো এক্সপিরিয়েন্সটা মোটামুটি ভালো হয়েছে, আবার ভালো হয়নি, কারণ হচ্ছে যে এখানে বাংলাদেশের মানুষ তো বুঝেন কী রকম। আমি বসতে গিয়েছিলাম, আমি জাস্ট একটু দাঁড়িয়ে মানে ঠিক মতো বসার চেষ্টা করলাম, পিছন দিয়ে মানে সাথে সাথে একজনের সঙ্গে ধাক্কা দিয়ে বসে গেছে, মানে আমি তো পুরো অবাক, কী বলবো আর, মানে এত রুট, খুবই মানে অভদ্র যেটা সেটা আর কি। মানে আমি যে বসতেছি সে দেখছে, তারপরে কিন্তু সে ঠিকই ধাক্কা দিয়ে আমাকে বসে গেছে। তো আমি শুধু বলবো আপনারা যখন বসবেন, যাই হোক সিট পাওয়া মাত্রই বসে যাবেন, আমার মতো ওয়েট করার দরকার নেই। আমি অবশ্য ওয়েট করে নিয়ে আমি জাস্ট একটু সুন্দর করে বসার চেষ্টা করলাম আর কি, তখন সে আমাকে ধাক্কা দিয়ে বসে গেছে। যাই হোক, অথবা বাংলাদেশের মানুষের এটা অভ্যস্ত, অথবা আমি অতটা অভ্যস্ত না, সবসময় তো দেশে থাকি না, যখন দেশে আসি তখন একটু এদের সাথে ঘুরি, সো ওই এক্সপিরিয়েন্স নাই, এখন এক্সপিরিয়েন্সটা হলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনার যখন শেষ হয়ে যাবে ভ্রমণ তখন এখানে কাটা যাবে,
দরজা খুলবে, আপনি বের হয়ে যাবেন। ইংল্যান্ডে তো মেট্রো রেলে চড়েছি, এবার বাংলাদেশে গিয়ে মেট্রো রেলে চড়লাম। তো মোটামুটি ভালো মন্দ নিয়েই কিন্তু আমার এক্সপিরিয়েন্স হয়েছে। যাই হোক বন্ধুরা, তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা জানিও। আশা করি ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।